আমি আজকে পিঁপড়ে কবিতার হাতে কলমে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথমে দুয়ের দাগের 2.1 যে প্রশ্নটা রয়েছে, কবি কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? উত্তরটা হবে, পিঁপড়ে কবিতায় ছোট ছোট পিঁপড়েদের সদা ব্যস্ততা, মিষ্টি মধুর চলাফেরা, শব্দহীন কথা বলার আশ্চর্য ধরন দেখে কবির কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। নেক্সট 2.2, কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও। উত্তরটা হবে, জীবনের ছন্দ কবিকে মুগ্ধ করে, কবি মানুষ, স্বভাবতই মানুষের চলার ছন্দময়তা, কর্মব্যস্ততা তার চেনা। পিঁপড়েরাও তাদের ব্যস্ত সমস্ত কর্মময় চলা দিয়ে মানব জীবনের প্রকাশ মনে করিয়ে দিয়েছে বলেই পিঁপড়েদের চলা ছন্দ বা দৃশ্য কেমন যেন চেনা লাগে কবির। পরেরটা, কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? উত্তরটা হবে, জীবনপ্রেমী কবি পিঁপড়েদের নিয়মনিষ্ঠ কর্মময় জীবনের মুখ, পিঁপড়েরা অস্বাভাবিক শৃঙ্খলা পরায়ণ ও কর্মমুখর বলে তাদের ছন্দবদ্ধ প্রকাশ কবিকে তাদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। অত্যন্ত ক্ষুদ্র বলে তাদের আঘাত করা সহজ, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের প্রাণীটিকে দুঃখ দেওয়া যে কাজের কথা নয় তা জানেন বলেই তিনি তাদের দুঃখ দিতে চাননি, টেনিহারা করতে চাননি। পরেরটা রয়েছে 2.4, সেই অতলে ডাকুক, কে কে এই ডাক দেয়? উত্তরটা হবে, মাটির মধ্যেই পিঁপড়েদের বাসা, গর্ত খুঁড়ে খুঁড়ে মাটির অভ্যন্তরে চলে যায় তারা। কবি কর্মক্লান্ত পিঁপড়েদের ঘরে ফেরার প্রসঙ্গে বলেছেন, মাটির গর্ভে স্থিত পিঁপড়েদের বাসা, মাটির উপরে কর্মময় পিঁপড়েদের সেই অতলে ডাক দেয়, অর্থাৎ মাটি মায়ের ফুল ডাকে পিঁপড়েরা চলেছে অতলের দিকে। পরেরটা 2.5, কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন? কবি ছোট ছোট পিঁপড়েদের মধ্যে প্রাণের একাত্ম পোকা লক্ষ্য করেছেন, প্রাণ সদা চঞ্চল ও গতিময়, সে থেমে থাকে না। পিঁপড়েদের কর্মময় ব্যস্ততা, মধুর চলাফেরা, ধুলো রেণু মেখে গন্ধে নিজের ভুবন ভরিয়ে রাখা, শৃঙ্খলা ও দায়বদ্ধতার পরিচয় কবির কাছে প্রাণের পরিচয় বয়ে এনেছে। নেক্সট 2 দিনের ঘর বলতে কি বোঝো? উত্তরটা হবে, পৃথিবীতে আসা যাওয়া যে কেবল স্বল্প সময়ের খেলা এ কবি জানেন। যে কোনো প্রাণী নিতান্ত অল্প সময়ের জন্যই পৃথিবীতে আসে, আদর সোহাগ স্নেহ ভালোবাসায় তারা একদিন ঘর বাঁধে, আবার সময় হলে একদিন তা ফেলে রেখেই তাদের চলে যেতে হয়। সুতরাং 2 দিনে ঘর বলতে প্রাণীগুলির ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝানো হয়েছে। নেক্সট 9.1, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যময়ের ভঙ্গিটি কেমন? উত্তরটা হবে, শব্দ করে ভাব বিনিময়ের জন্য কথা বলতে পারে না পিঁপড়েরা, কিন্তু নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে তারা সক্ষম। তারা সদাই কর্মব্যস্ত, তার জীবন ক্ষুদ্র হলেও গতিময়, সুতরাং কর্মচঞ্চলতার পথে এক প্রকার স্পর্শ অনুভূতির ভাষা তাদের আছে, যাকে অনায়াসে বলা যেতে পারে ভাষা। এ ভাষায় শব্দ সৃষ্টির প্রয়োজন হয় না,
তারপর একটা মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘর বলতে কি বোঝো, কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? উত্তরটা হবে প্রকৃতির বিশাল মাটির বিস্তৃত বুকে পিঁপড়ে ও মানুষ উভয়ই এক। কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই গৃহরচনা মাটিকে ঘিরে। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়, মানুষকেও ঘর রেখেই একদিন চলে যেতে হয়। তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য নিচে। মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু উভয়েরই পৃথিবী ক্ষণস্থায়ী। অতএব এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদরে ঘিরে রাখে স্মৃতি। নেক্সট যেটা রয়েছে, এই কবিতায় কবির মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তরটা হবে পিঁপড়ে কবিতাটির কবি অমিয় চক্রবর্তী। ক্ষুদ্র প্রাণী নিজস্ব জগৎ পর্যবেক্ষণ করার ক্ষেত্রে তার সদা জাগ্রত মনটির আশ্চর্য প্রকাশ এই কবিতায় লক্ষ্য করা যায়। দেখা যায় ছোট দূর চলা তার মনকে আনন্দে মাতিয়ে দিয়েছে, কিন্তু কখনোই তিনি তাদের শৃঙ্খলা ব্যস্ত সমস্ত চলার কোনো প্রকার বাধা সৃষ্টি করতে চান। দুদিনের এই পৃথিবীবাসে পিঁপড়ে বা মানুষ শুধু ক্ষণকালের, পিঁপড়ে তার কাছে হয়ে পড়ে আত্মীয় সম, পিঁপড়ের প্রতি তাই তার প্রিয় সম্বোধন। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, হয়ে ওঠে তার হৃদয়ের আবেগ।